কথায় আছে কারো পোষমাস কারো সর্বনাশ কথায় থাকা এই কথার মিল খুঁজে পাওয়া যায় মাছ ধরার এমন দৃশ্য দেখে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে চট্টগ্রামের মিরসরাই উপজেলা সেখানেই মুহুরী নদীর মিরসরাই অংশে মুহুরি প্রজেক্ট এলাকায় চলছে মাছ ধরার মহা উৎসব শিশু কিশোর থেকে শুরু করে বয়স্করাও মেতেছে মাছ ধরায় আর পানির এমন স্রোতে যেন আনন্দে মাছগুলো লাফিয়ে উপরে উঠে যাচ্ছে তখনই সবার জালেই ধরা পড়ছে রুই কাতলা মৃগেল তেলাপিয়াসহ নানান প্রজাতির মাছ দেশের সবচেয়ে বড় মৎস্যজন খ্যাত মুহুরি প্রজেক্টের ব্যাপক ক্ষতি হয়েছে এবারের বন্যায় ডুবে গেছে সবগুলো মাছের ঘের একদিকে বন্যার কবলে পড়ে ঘরবাড়ি ছাড়া অন্যদিকে ঘের প্লাবিত হওয়ায় বিপর্যস্ত এখানকার মৎস্য কিন্তু বিভিন্ন ঘের থেকে বের হওয়া সেই মাছি আনন্দের সাথে ধরছে সহস্রাধিক মানুষ সরেজমিনে গিয়ে দেখা যায় প্রজেক্ট এলাকায় মাছের ঘের থেকে পানির স্রোত কয়েক ফুট উচ্চতায় সেই পানি মুহুরি নদী দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়ছে সেখানে অবস্থিত মুহুরি প্রজেক্ট বাঁধে মাছ ধরার তাই পড়েছে বিশাল হিরিক মোহাম্মদ আলিউল্লাহ মোহনা ডিজিটাল